চিকেন 350 থেকে 400 গ্রাম, 1 কাপ মিল্ক, অনিয়ন মিডিয়াম সাইজের 2টা, রসুন 3 থেকে 4 কোয়া, গোলমরিচ গুঁড়া এবং আস্ত, লবণ টেস্ট অনুসারে, চিনি টেস্ট অনুসারে, ব্রেড নিয়ে নেব 1 পিস, তেজপাতা 1টা, তেল 50 গ্রাম, বাটার 80 গ্রাম, ফ্লাওয়ার 20 থেকে 30 গ্রাম। এখানে আমরা 300 থেকে 400 গ্রামের মতো একটি চিকেন লেগ নিয়েছি। চিকেন লেগটি বোনলেস করে নিব। চিকেন লেগ বোনলেস করতে না জানলে আমার আগের ভিডিওতে চিকেন লেগ কীভাবে বোনলেস করতে হয় তা দেওয়া হয়েছে। চিকেনের অর্ধেকটা কেটে তা কিউব কিউব করে কেটে নেব স্যুপের জন্য, বাকি অর্ধেকটা আমরা স্টকের জন্য রেখে দেব। আটা 2টি স্লাইস নিয়ে নিব স্টকের জন্য। চুলায় একটি পাতিল দিয়ে দেব, পাতিলে 25 গ্রামের মতো তেল দিব। তেলের সাথে দিয়ে দেব 40 গ্রামের মতো বাটার, বাটারটি মোটামুটি মেল্ট হয়ে আসলে 10 থেকে 15টা আস্ত গোলমরিচ দিয়ে দেব। আমাদের আগে থেকে আলাদা করে রাখা বোন দিয়ে দেব, একটি অনিয়ন দিয়ে দেব 4 টুকরা করে, দুই স্লাইস আদা এবং তেজপাতা, আমাদের অর্ধেক চিকেনটা, একুয়া গার্লিক, 5 থেকে 6 কাপের মতো পানি। পানি একটু বেশি দিলে সমস্যা নেই, আমরা চাইলে পরে আরো পানি অ্যাড করে নিতে পারবো, বেশি পানি হলে পানিটা একটু শুকিয়েও নিতে পারবো। পাতিলে ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো কুক করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন স্যুপের জন্য 2টি গার্লিক চপ করে নেব, 5 গ্রামের মতো, সাথে আরো চপ করে নিব অনিয়ন, মাঝারি সাইজের হলে 1টা এবং ছোট হলে 2টা। আমাদের স্যুপের স্টকটি মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু এখনো ধোয়া উঠছে। আমরা স্টকের ভিতরে আমাদের কিউব করে কাটা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম নামানোর পরে। এই 15 থেকে 20 মিনিটে চিকেনগুলো কুক হয়ে গিয়েছে, কেউ চাইলে আলাদা করে কুক করে নিতে পারেন। এখন স্টক থেকে চিকেন বোন আলাদা করে বাকি সব কিছু ভালো করে প্ল্যান করে নেব। সব কিছু ভালো করে প্ল্যান হয়ে গেলে অন্য একটি পাতিলে আলাদা করে নেব এবং এই পাতিলে আমরা বাকি স্যুপটি তৈরি করব। এখন আমরা ক্রোতন বানানোর জন্য ব্রেডটাকে ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব।
এবং দুবো তেলে মোটামুটি মুচমুচে করে ব্রেডগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্রেড যখন গোল্ডেন ব্রাউন হবে তখন আমাদের ক্রোতন তৈরি হয়ে গিয়েছে। আমরা তেল থেকে ছেঁকে আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। একটি পাতিলে তেল নিয়ে নেব 10 গ্রামের মতো, বাটার নিয়ে নেব 15-20 গ্রামের মতো, অনিয়ন, চপ গার্লিক, চপ জিঞ্জার, ফ্লাওয়ার 30-40 গ্রামের মতো, আস্তে আস্তে আমাদের স্টকগুলো দিতে থাকবো এবং এটি উইথতে কন্ট্রোলারে নাড়তে থাকবো। উইথতে না নাড়লে আমরা যে ফ্লাওয়ারটা দিয়েছিলাম তা ছোট ছোট দানাতে পরিণত হতে পারে। আরো দিয়ে দিব 1 কাপ পরিমাণ মিল্ক, সল্ট টু টেস্ট, সুগার টু টেস্ট। চিকেন স্যুপে আমরা নর্মালি হোয়াইট পেপার ইউজ করে থাকি। আজ আমার কাছে হোয়াইট পেপার নেই তাই আমি ব্ল্যাক পেপার ইউজ করলাম। সুপে একটি বলক আসলে বুঝে নেব আমাদের সুপ তৈরি হয়ে গিয়েছে। এখন একটি সাবান বলে আমাদের সুপটি নিয়ে নেব। উপরে ক্রিম ছড়িয়ে আমরা পরিবেশন করব গরম গরম ডিমক চিকেন স্যুপ। সকলে বাসায় আমার ডিমক চিকেন স্যুপটি রান্না করবো এবং কেমন হয়েছে জানাবেন।